Hi guys, assalamualaikum. I am Zubin and welcome to my another video. So guys, new unboxing experiment and Bangla tips er aro ekti notun video te apnaderke shagotom. So er ager video te ami ekti RC helicopter er review diyechi. So etite ami khub bhalo response peyechi. Keno na apnaderke jodi ami janate chai. So amar ekhane ranking view mane beshi je view ta hore amar video mane return ranking hote pare. সেটি হচ্ছে মাত্র 10 থেকে 15 কিন্তু আপনারা ভিউ করে দিয়েছেন 63 এর উপরে সো এখানে আর যদি আমরা ওয়াচিং টাইম চেক করতে যাই সো ওয়াচিং টাইম চেক করলে 3.0 আওয়ার্স মানে 180 মিনিট সো আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার এটি এই ভিডিওটি টপে রয়েছে মানে এই যে হেলিকপ্টার মানে আরসি হেলিকপ্টার যে ভিডিওটি সেটি আমার চ্যানেলে টপ ভিডিওতে রয়েছে যেটি কিনা একটি ভিডিওকে আমি 3 মাস ধরে টপে উঠিয়েছি সেটি কিন্তু মাত্র আমার যদি আপনাকে দেখাতে চাই সো এটি কিন্তু আমরা মাত্র 5 দিন 18 ঘন্টার ভিতরে আপনারা সম্পূর্ণ করেছেন সো অনেক অনেক থ্যাংক ইউ আপনারা এরকম করে সাপোর্ট করে যাবেন আরো বেশি সাপোর্ট করবেন সো আমাদের যে ওয়াচিং টাইম এবং ভিউ যে পরিমাণে বাড়ছে সে পরিমাণে যদি আমাদের সাবস্ক্রাইবার বাড়তো তাহলে আমাদের চ্যানেলটি অনেক এগিয়ে যেত সো আর যদি 1000 সাবস্ক্রাইবার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যায় তাহলে আপনাদের জন্য আরো ভালো ভালো এবং আধুনিক আধুনিক টয় এবং প্রযুক্তি নিয়ে হাজির হব সো আজকে যে যেটা এটি আনবক্সিং করতে চাচ্ছি সেটি আমি কালকে আপনাদেরকে মানে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যেটি কিনা হচ্ছে একটি আরসি হেলিকপ্টার সেটি আমি তখন আরসি হেলিকপ্টারটি আনবক্সিং করার সময় আমি আপনাদেরকে বলছি যে সেন্সারেরও হেলিকপ্টার রয়েছে সো সেন্সারের হেলিকপ্টারটি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সো আজকে আমি এই হেলিকপ্টারটির আনবক্সিং করতে চলেছি আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সো আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি সেই জন্য আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়তো বা সো দেখুন এখানে একটি খুবই সুন্দর একটি হেলিকপ্টার খুব সুন্দর ডিজাইন করা সো এটি আজকে আমি আনবক্সিং করতে চলেছি সো আজকে আর কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও সো এখানে ট্যাপ দেওয়া রয়েছে আমি ট্যাপটিকে খুলে নেওয়ার চেষ্টা করছি তো এটি আনবক্সিং করার আগে আমি আপনাদেরকে কিছু ডিটেলস বলতে চাই সো এটির নাম হচ্ছে পিসি 505 এখানে হোমে বসে মানে বাসায় বসে চালানো যাবে যেমন এখানে রোগও দেওয়া রয়েছে আপনারা চাইলে পজ করে সব কিছুটি দেখে নিতে পারেন সো আমি খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সো এটি হচ্ছে আমাদের আরসি হেলিকপ্টারটি সো মানে আরসি না মানে একটি সেন্সার হেলিকপ্টার সো এটি 14 বছরের উপরে সবাই ব্যবহার করতে পারবে সো চলুন খুলে নিই কিনে আমি খুললাম এটি কিন্তু আগে থেকে খোলা জন্য এখান থেকে খুলে দিয়েছে তাও এটি কোনো ব্যাপার না দেন এখানে আর কোনো ইনফরমেশন নেই এটিকে আমি পাশে রেখে দিলাম সো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ডাটা কেবল যেটি কিনা সব কিছু সব চার্জেবল টয়ের সাথে থাকবে ইম্পর্টেন্ট সো এটিকে রেখে নিলাম পর আমাদের এখানে হচ্ছে বডিটি 1, 2, and 3 সো দেখুন খুব সুন্দর একটি বডি সো আরসি হেলিকপ্টারের যে বডিটি ছিল তার থেকেও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে আপনারা দেখতে পারেন দেখুন সো আমি এটির যখন আমি এটির ই দেখিয়ে দেবো রিভিউ দেখিয়ে দিব তখন আপনারা দেখতে পারবেন কত সুন্দর এটি সো এটির ফ্রাইং টেস্টটা আমরা আজকে এখানে সুতো লাগানো রয়েছে সো এটির ফ্রাইং টেস্টটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সো আজকে কথা না বাড়িয়ে আপনার আজকে ভিডিওটি শুরু করা যাক সো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি এবং এনজয় করুন সো চলুন শুরু করা যাক
টেস্ট একই, শুধু ওটির রিমোট রয়েছে, এটির রিমোট নেই, এটি সেন্সর। সো এটিও কিন্তু যখন চার্জ দেবে যায় তখন অল্প অল্প ঘুরবে, যেমন দেখুন এখন কিন্তু চার্জ নেই, আই থিঙ্ক দেখুন ঘুরছে না, কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, দেখুন যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটি কিন্তু অফ হয়ে যাবে, দেখুন দেখুন এখন কিন্তু স্লো হয়ে গিয়েছে এটি, এটি কিন্তু এখন আমার হাতেই এসে এই দেখুন অফ হয়ে গিয়েছে, যখন এটি উপরে থাকবে তখন এটি অফ হয়ে যাবে, দেখুন আবার কিছুক্ষণ পর পর কিন্তু আবার ঘুরবে। সো ঠিক আছে, হ্যাঁ সে দেখুন অফ হয়ে গিয়েছে, হ্যাঁ। সো আজকে ফ্ল্যাঙ্ক টেস্টটি যেহেতু আমি ঘরে বসে করেছি সেহেতু একটি ফ্ল্যাঙ্ক টেস্টটি আমি খুব সুন্দরভাবে দেখাতে পারিনি, সেজন্য আপনাদের কাছে সরি। সো আজকে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আগের ভিডিওটির মতো এটিতেও রেসপন্স দিবেন, যাতে আমি পরের ভিডিও করার জন্য আরও উৎসাহিত হই এবং আমি আজকে থেকে চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ভিডিওটি দিতে, কেননা ভিডিও দিতে সমস্যা হচ্ছে কিছুদিন ধরেই, কেননা ওখানে আমার এক্সাম চলছে, আমি পরীক্ষা দিচ্ছি, সেই জন্য আজকেও পরীক্ষা দিয়ে এসে আমি ভিডিওটি রেকর্ড করছি। সো আজকে আর কথা না বলি, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখা যাক। সো বাই বাই, খুদা হাফেজ।